আজ বাংলাদেশের অভিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশোতম জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকীতে সারা বাংলাদেশের ন্যায় মাইমের সিংহের গৈরিপুর পৌরসভা কর্তৃক বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে সেই জন্মদিন এক এই গরিব পৌরসভা চত্বরে একশো পাউন্ডের একটি কেক কেটে এবং মাননীয় জাতীয় সংসদ সদস্য সহ পৌরসভার কর্মচারা কর্মচারী কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় জনগণ এখানে উপস্থিত ছিলেন আজকে এই জন্ম শতবার্ষিকী উপলক্ষে গৌরীপুর পৌরসভার জনপ্রিয় মেয়র সৈয়দ রফিকুল ইসলাম সাহেব আমাদের সাথে আছেন তো আমি আজকে আপনার কাছে জানতে চাই এই জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেই মহান বীর নেতার সম্পর্কে আপনি কিছু বলবেন এবং যে বর্ষ উপলক্ষে এই গৌরীপুর পৌরসভায় কি কি কর্মসূচি আপনি গ্রহণ করবেন এবং করেছেন ধন্যবাদ আসলে আমরা জাতীয় জনক বঙ্গবন্ধু মহান নেতার যে আমরা জন্মবার্ষিকী আমরা এই উদযাপন করতে চেয়েছিলাম আসলে আমরা সেইভাবে পারি নাই এটা সরকারি ঘোষণা আপনারাও শুনেছেন আমাদের বাংলাদেশবাসী শুনেছে গরিপুরবাসী শুনেছেন আসলে আমরা এই গৌরীপুরবাসী অনেক উদ্দীপ উদ্দ্বিগ্নতার মাধ্যমে ছিলাম যে আমরা এত সুন্দর একটি জন্মবার্ষিকী অনুষ্ঠান উপহার দিব গৌরীপুরবাসীকে বিশেষ করে গৌরীপুর পৌরসভার মেয়র হিসাবে আমি দুই দুইবার দায়িত্ব পালন করছি এবং আমার বিশ্বাস ছিল যে গৌরীপুরবাসী সকলেই এই গৌরীপুর পৌরসভায় অংশগ্রহণ করবে এবং সেইভাবে সবাই ছিল সবাই রেডিও ছিল যে এই অনুষ্ঠানে সবাই যোগদান করবেন কিন্তু আসলে সরকারি ঘোষণার কারণে এবং দেশে মহামারী এবং বিশ্বে মহামারীর কারণে আসলে এই অনুষ্ঠানটি আমরা রাষ্ট্রীয়ভাবেই ছোটো করি করে এনেছি তবে যাই হোক এই মহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের আমরা একশো বৎসর যে জন্মবার্ষিকী পালন করতে পেরেছি তার জন্য আসলে আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করছি এবং আজকে আমরা এই পৌরসভায় দোয়া দোয়া মহফিলের আয়োজন করেছি একশো পাউন্ডের কেক কাটার ব্যবস্থা করেছি এতে গৌরীপুরবাসী অনেকেই আমরা সেইভাবে তাদেরকে আমন্ত্রণ করতে পারি নাই রাষ্ট্রীয় ঘোষণার কারণে এরপরেও মানুষ যেভাবে অল্প কিছু একজনের মুখ থেকে আরেকজন শুনে যেভাবে উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই পৌরসভায় উপস্থিত হয়েছে প্রায় এক হাজার লোকের উপরে এসে পড়েছেন তবে যাই হোক আমি তাদেরকে আমি আমার পরিষদের পক্ষ থেকে পৌরসভার মেয়র হিসাবে তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে যদিও রাষ্ট্রীয়ভাবে নিষেধ থাকা পরেও মানুষ যেভাবে ছুটে এসেছে আমি মনে করি এই অনুষ্ঠানটিতে অন্তত মিনিমাম দশ হাজার লোকের সমাগম হতো মানুষ অনেক উৎসাহ উদ্দীপনায় ছিল তবে যত সুত্র পরিসরে হলেও আমরা করেছি রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী বা ঘোষণা অনুযায়ী আমরা করেছি আর বিশেষ করে যে মহামারী সৃষ্টি হয়েছে তার জন্য আসলে এই গরিপুর পৌর পরিষদ লিপলেট বিতরণ পাশাপাশি আপনার এই জনসচেতনতার জন্য অনলাইন ব্যবস্থা পনা পাশাপাশি স্কুল কলেজ সেই সেই দিকে সচেতনতামূলক আমাদের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ড্রেন পরিষ্কার থেকে ধরে বাজার পরিষ্কার এবং মানুষকে কীভাবে সচেতন করা যায় সেই ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি ইনশাআল্লাহ আমরা আশা করি এই মহামারী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেখ হাসিনা আসলে যেভাবে এটাকে গুরুত্ব সহকারে নিয়েছেন অবশ্যই আমরা এটা বাঙালি জাতি হিসাবে জাতির জনকের জন্মবার্ষীতে আমাদের শপথ আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাংলাদেশ সরকারের নির্দেশ অনুযায়ী যেভাবে এটা প্রতিরোধ করা যায় আমরা সেইভাবে প্রতিরোধ করার জন্য ওনাকে সহযোগিতা করব ওনাকে সহযোগিতা করব যাতে আমরা এই বাংলাদেশের এই মহামারী যে সৃষ্টি হয়েছে এই মহামারী যাতে খুব দ্রুত আমরা এই বাঙালি জাতি আমরা রক্ষা পাই সে তার জন্য আমরা সকলেই আজকে এই দোয়া মাহফিলি এই দোয়া আমাদের জন্য বাংলাদেশবাসীর জন্য গরিবরবাসীর জন্য বিশ্বের মুসলমান বিশ্বের দেশের জন্য আসলে দোয়া হয়েছে দোয়া করেছি এটাও একটা আমাদের বাঙালি জাতির জন্য আসলে পরম গর্বের এবং পাওয়া যে আজকে একটা মহান নেতার যে জন্মশতবার্ষিকীতে আমরা এই দেশের জন্য এত মানুষ যে উৎসাহ নিয়ে এসেছিলাম সেই উৎসাহ নিয়ে আল্লাহ আল্লাহতালার দরবারে দোয়া করেছি মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনা আছেন উনি শুধুকালি এই দেশের মানুষের কথা চিন্তা করেন আমাদের সোনার বাংলাদেশ আমাদের বঙ্গবন্ধু যেরকম চিন্তা করতেন সেটাকে আসলে বাস্তবায়ন করার জন্য আমাদের জননেত্রী শেখ হাসিনা যে শপথ নিয়েছেন সেইটা সেইটার লক্ষ্যেই আমি যেহেতু দুইবার নির্বাচিত হয়েছি গরিব পৌরসভার মেয়র হিসাবে গত বিগত সময় নৌকা প্রতীক নিয়ে আমি নির্বাচন করেছি তার জন্য আমার অবশ্যই আলাদাভাবে দলীয় যেহেতু ক্যান্ডিডেট বা দলীয় বাংলাদেশ আওয়ামী লীগ পৌর আওয়ামী লীগের সভাপতি হিসাবে আমি আসলে দায়িত্ব পালন করছি তার পাশাপাশি আমার অনেক দায়িত্ব সরকারি নির্দেশনা যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করছি আমি আশা করি এই গৌরীপুরবাসী আগামী নির্বাচনে যদি আমি আবার জয়যুক্ত হইতে পারি তে গত নির্বাচনের ইস্তারে যা ছিল আমি মোটামুটি সবগুলাই পূরণ করেছি মানুষের আশা করি আগামী নির্বাচনে হলে এই গরিবপুরবাসীর জন্য আমরা এই গৌরীপুর পৌর পরিষদের পক্ষে আজকে এই জন্মবার্ষিকীতে আমরা শপথ নিয়েছি আমরা আগামী একশো বছরের পরিকল্পনা অনুযায়ী মাস্টার প্ল্যান করেছি এই গরীপুর পৌরসভার এবং প্রত্যেকটি কাজ এই গরিপুর পৌরসভার মাস্টার প্ল্যান অনুযায়ী শুরু হয়েছে আমরা আশা করি আগামী পরিষদে যদি এই আমাদেরকে আবার দায়িত্ব দেন তাহলে এই গরীপুরের সৌন্দর্য বৃদ্ধি থেকে ধরে মানুষের নিরাপত্তা এবং মানুষের যে এই জলবদ্ধতা আছে এবং গরীপুরে বাজারে একটি এই আপনার ফুটপাতের প্রয়োজন আছে মা অনেক যানজট সৃষ্টি হয় সেইগুলো আমরা মাস্টার প্ল্যানে দিয়েছি আশা করি আগামী নির্বাচনে আবার যদি আসতে পারি আমরা আগামী নির্বাচনের এই স্তাহারে থাকবে এবং আমরা সেই স্তেহার অনুযায়ী কাজ করলে আগামী একশো বছর এই গরীপুরবাসী কীভাবে সুন্দর সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে সেই চিন্তা ভাবনা করে আমরা মাস্টার প্ল্যান করেছি আশা করি গরীপুরবাসী আমাদেরকে আবারও জয়যুক্ত করবে আজকের এই জন্মবার্ষিকীতে সকলকে আমি পৌরবাসীর পক্ষ থেকে পৌরসভার পক্ষ থেকে পৌর পরিষদের পক্ষ থেকে পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের পক্ষ থেকে সকলকেই ধন্যবাদ ও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু দর্শক মন্ডি আমরা শুনছিলাম ঐতিহ্যবাহী গৈরিপুর পৌরসভার সম্মানিত মেয়র সৈয়দ রফিকুল ইসলাম সাহেবের কথা তিনি এই আগামী একশো বছর বা এবং আগামী মুজিব বর্ষ উপলক্ষে গরিবুর পৌরসভার সার্বিক উন্নয়নের একটি চিত্র তিনি আমাদের সামনে তুলে ধরলেন আমরা আমাদের আজকের সৌভাগ্য আমাদের সেই জাতির জনক সেই একশো বছর পরে আমরা তার জন্মদিন আমরা করতে পেরেছি সেই জন্য আমরা সকলেই আনন্দিত এবং তার জন্য আমরা সকলেই দোয়া করেছি আমরা চাই এই গরিবুর পৌরসভা আরও সুন্দর হবে সেই মুজিব বর্ষ উপলক্ষে সে কামনায় আমি ফারুক আহমেদ জি নিউজ গরিবপুর পৌরসভা Gauripur Main Singh